ফুটপাতের আমরা কতটুকু স্বাস্থ্যসম্মত? রাজধানী ঢাকার পথের আমরা ফুটপাতে কত রঙের বেরঙের খাবার দেখি, যা খুবই আকৃষ্ট করে পথচারীদের। লোভ সামলাতে না পারি অনেকে ঝাঁপিয়ে পড়ে স্বল্প মূল্যের এই খাবার দোকানগুলোতে। চলার পথে আমরা আরো যেটি দেখি, ট্রাফিক সিগন্যাল কিংবা জামের মাঝে হকাররা বাসে উঠে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করছে, যেমন চানাচুর, বাদাম, আমরা, আমরা বর্তা, শশা, গাজর ইত্যাদি। কিন্তু আমরা কখনো কি জানতে পেরেছি যে কোথায় থেকে আসে এইসব খাবারগুলো, কিভাবে তৈরি হয় চানাচুর কিংবা আমরা শশার বর্তা? একটু লক্ষ্য করলে আপনার চোখের পড়বে রাস্তার পাশে খোলা জায়গায় বসে তৈরি করা হচ্ছে টেস্টি টেস্টি ভর্তাগুলো। সরেজমিনে দেখা গেল রাজধানীর ফার্মগেটের ট্রাফিক সিগন্যালে 14 থেকে 15 বছর বয়সী কয়েকটি ছেলে আমরার বর্তা বিক্রি করছে, যা আগেই তৈরি করা থাকে এবং প্যাকিং করা থাকে। কোথায় থেকে তৈরি হচ্ছে এমন প্রশ্নের উত্তর খুঁজতে দিয়ে দেখা যায় ফার্মগেটের আনোয়ারা উদ্যানের ফুটপাতের খোলা পানি দিয়ে তৈরি করা হচ্ছে এমন আমরা বর্তা। ব্যবহার করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ কাসুন্দি। বেশি সময় ধরে রাখার জন্য এর সাথে ব্যবহার করা হচ্ছে নানা রকম কেমিক্যাল। আমরার ভর্তা তৈরি করা হয় আব্বাস উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা বেশ কয়েক বছর ধরে এখানে এই ব্যবসা করছি এবং সিজনে সিজনে ছাড়া সব সময় বিক্রি করছি। মানুষ কখনো কোনো অভিযোগ করেনি এই নিয়ে। প্রচুর কাস্টমারও পাওয়া যায় যানজটের সময়। নজরে পড়ে 40 থেকে 24 বছর বয়সী এক নারী খুবই আনন্দের সাথে খাচ্ছেন এই আমরার আচার। কিন্তু কিভাবে তৈরি হচ্ছে জানেন কিনা তা জানতে চাইলে সাবিনা নামের এই নারী বলেন, বাসে উঠলে আমার বমি ভাব লা থাকে, তাই মাঝে মাঝে এগুলা খাই। আসলে কখনো সমস্যা হয়নি, তাই আমার জানার প্রয়োজন হয়নি, তবে দেখি রাস্তার উপরে তৈরি করা আচারগুলো। তেজগাঁও মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তানজু আক্তার বলেন, ধুলোবালি আর গাড়ির ধোঁয়া দিয়ে তৈরি করা এই আমরার বর্তাগুলো আমরা প্রতিনিয়ত খাচ্ছি, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু আমাদের প্রশাসন বা জনগণ এই নিয়ে সচেতন নয়, বরং কিনে কিনে খাচ্ছে আর বিক্রেতাদের উৎসাহ দিচ্ছে। কিন্তু কতটুকু স্বাস্থ্যসম্মত এই আমরা? নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।